পঁচাত্তরের পর যারা ক্ষমতা এসেছিল জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা ছিল না বললেন প্রধানমন্ত্রী দূতাবাস খুলবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী বেশি সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে চীন চালের বস্তায় জাত তো দাম লেখার পরিপত্র জারি হলেও নেই কার্যকারিতা নতুন নিয়মে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীদের ধারণা মধ্যস্বত্ত্ব ভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেশ বিরোধী প্রচারণা কানে নেয় না উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ শুধু মানুষের খাদ্য নিরাপত্তায় নয় পুষ্টির নিশ্চয়তাও নিশ্চিত করেছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক বিএনপি তা কখনোই চায়নি খালেদা জিয়া ঘোষণা দিয়েও মানুষের জন্য ডাল ভাত নিশ্চিত করতে পারেননি আওয়ামী লীগ মাছ ভাত নিশ্চিত করেছে মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে মাংস রপ্তানি করা যায় সেভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী জামানের প্রতিবেদন সম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগায়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রদর্শনীতে প্রায় চারশো স্টল স্থাপন করা হয়েছে সকালে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে ফলে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে যা খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করছে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করতে হবে সেই সাথে সাথে আমিষ মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার কারণ আমাদের আমি আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া এ অতীতে সরকারগুলোর ব্যর্থতার সাথে আওয়ামী লীগ সরকারের সফলতার তুলনামূলক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে দু সালে ছিল মাত্র চার কোটি তেইশ লক্ষ এখন সাত কোটি আটানব্বই লক্ষ প্রায় দুই গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে পোলট্রি চার গুণ আমরা বৃদ্ধি করেছি দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি করা হয়েছে মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশুপালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁস মুরগি পাখি পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও যত্নবান হতে হবে আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায় আর সেই সুযোগটা আমাদের নিতে হবে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা করতে সেই করা হচ্ছে সে বিষয়গুলি আমাদের রাস্তাঘাটে নয় বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে খামারিদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন মুজিবনগর সরকারের চারশো টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান গ্রিসের রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন উনিশশো সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান অথচ সে বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস সতেরো এপ্রিল পালন করে না মন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ সাতই মার্চও বিএনপি পালন করে না এ থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয় জানান গ্রিস আরো যে ছয়টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম এ সময় সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী

চিন দূতাবাস ভিসা সহজীকরণ অনলাইন সিস্টেম চালু সহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। রাজশাহীর কামাল আতাতুরক এভিনিউতে চীনা ভিসা সার্ভিস সেন্টার উদ্বোধন করে ইয়া ওএন এসব কথা বলেন। তিনি জানান, দিন দিন ভিসা প্রত্যাশীর সংখ্যা বাড়ায় নতুন ভিসা সেন্টার চালু করলো দূতাবাস। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশার। দুই দেশের জনগণ পর্যায়ে যোগাযোগ বিনিময় বাড়াতে ভিসা সেন্টার কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। গত 10 মাসে 40 হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেয়া হয়েছে বলে জানান তিনি এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলবে সিনিয়র যুগ্মিব রুহুল কবির দমন পীড়নের কাছে বিএনপি নথি স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্যাতিত নেতা কর্মী ও তাদের স্বজনদের সাথে ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলেছে না তলে তলে সব ঠিক করে ওই তলে তলে ঠিকই ইসরায়েলের সাথে সম্পর্ক অনেক ষড়যন্ত্র চক্রান্তকে তিনি মধ্যে তিনি জড়িত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে দুর্বল করার জন্য এবং এই দুর্বল করে প্রভুদেরকে খুশি রেখে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখেন এইটাই হচ্ছে তার অভিপ্রায় বন্ধুরা আমার আমাদের আমাদের আবার স্বাধীনতা রক্ষা রক্ষার চালের বস্তায় জাত ও দাম লেখার জারি হলেও বাজারে নেই কোন কার্যকারিতা বিক্রেতারা বলছেন ঈদ ও নববর্ষের ছুটির কারণেই তা সম্ভব হয়নি তবে তারা বলছেন নতুন নিয়মে মিল গেটের দাম নির্ধারণ হলে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে আর ব্যবসায়ী মালিক সমিতি বলছে সিদ্ধান্ত কার্যকর হতে আরও কিছুটা সময় প্রয়োজন মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত বাজারে গেলেই দেখা মেলে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে চালের দাম অযৌক্তিক পর্যায়ে উঠা নামা করলে মিলার পাইকার ও খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামে চালের নাম বস্তার উপর উৎপাদনকারী জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ মিলগেট মূল্য উল্লেখ করে নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয় পহেলা বৈশাখ থেকে নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে নেই তার কোনো প্রভাব বিক্রি রেট লাগাইতে হবে ইয়ার পরে কে কতটুক প্রফিট করবে পাঁচ পার্সেন্ট করবো না দশ পার্সেন্ট করবো না পনেরো পার্সেন্ট আপনি করলে আপনার থেকে নেবে না টাকা কেজি ওটা কোম্পানির প্যাকেটে লেখে রাখছে একশো চল্লিশ টাকা কেজি তো ওই টাকাটা তো বক্তাও পাচ্ছে না আমি সাধারণ ব্যবসায়ী আমিও পাচ্ছি না আর কৃষকও পাচ্ছে না তোদের পাইছে কে কোম্পানি পাইছে তো লাভবান কী হয়েছে কোম্পানি আমাদের দেশের কাঁচা বাজারগুলোতে যদি রেট নির্ধারণ করে তাতে আমি মনে করি যে হয়তো বোক্তারা ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও চাল ব্যবসায়ী মালিক সমিতি বলছে বাজার দর ওঠানামা করা এই পণ্যের দাম নির্ধারণ হবে বেশ কঠিন বরং তাড়াহুড়া করলে বাজারে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত ব্যবসায়ী নেতাদের ডিসিশন গভর্নমেন্ট যেটা নিছে এটা ভালো কিন্তু সময় উপযুক্ত হবে যে কাজটা আমরা কতটুকু ভাবে সমন্বয় আগাইতে পারলাম এই সময়টা মনে আমার মনে হয় দিতে হবে কারণ এটা তাড়াহুড়া করে যদি আপনার যে আইন করছে আপনি জেল জরিমানাটা করছে তো এইটা আপনি একটু দেখতে হবে সমন্বিত হবে এটা ইনপুটের মাল না যে একটা রেট দিয়ে দিলে আপনি আমার বের করে দিল কারণ এইটা আপনার বাংলাদেশের একটা মার্কেট আছে সেটা হাট বাজার থেকে দানের উঠা নামাটা করা হয় সরকারি নির্দেশনা না মানলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে মামুন আবদুল্লাহ উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমছে তবে মধ্যসী কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন দাবি করেন বিএনপির দেশবিরোধী প্রচারণা উন্নয়ন সহযোগীরা কানে নেয় না এদিকে বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্ব বরে বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এবার বেশ গুরুত্বের সাথে আলোচনা এসেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিষয়টি আলোচকরা বলছেন পৃথিবীকে বাজযুগ্র রাখতে কেবল সরকার নয় বেসরকারি উদ্যোগে জলবায়ু তহবিল গঠন করতে হবে এক সংবাদ সম্মেলনে বিশ্ব বর্ণ অর্থনীতিবিদরা বলেন গরিব দেশগুলো দুরবস্থার জন্য ধনী দেশগুলো দায়ী সে কারণে জি টোয়েন্টি উন্নত দেশগুলোকে আরও দায়িত্ব নিতে হবে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে বন্যা লেগেই আছে অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা বাংলাদেশ পাচ্ছে এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন উন্নত দেশগুলো হানানির দায়িত্ব চোখাচ্ছে বাংলাদেশ তার দাবি কৃষক উৎপাদক পর্যায়ে কমেছে জিনিসপত্রের দাম যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে এখন যখন তারা এই টাকা পাচ্ছে ভালো দাম পাচ্ছে তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো তো অনেক বেশি দাম যে আছে প্রবলেম কিন্তু মেইন কথা হলো সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে এ সময় অর্থমন্ত্রী অভিযোগ করেন বিএনপি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে দেশ বিরোধী প্রচারণা চালাই সেতু পদ্মা নদীর উপরে সেতু তো এটা তো বেগম জিয়া যে এটা নাকি ভেঙে পড়বে বলেন হ্যাঁ এখন আপনারা যদি আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন আপনার মানে প্রতিপক্ষ যে যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু ভেঙে পড়বে না এটাকে বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী

টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর বিজেপির জয়ের আভাস দিচ্ছে বেশিরভাগ জনমত জরিপ পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ থেকে আসাম আর মহারাষ্ট্র থেকে মণিপুর লোকসভার বিভিন্ন আসনে প্রথম দফার ভোট শুরু হবে কাল এই দিন একুশটি রাজ্যের একশো দুইটি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা নির্বাচনী প্রচারের শেষে বিহার ও পশ্চিমবঙ্গের জনসভায় রাম মন্দির নিয়ে ভোটারদের মধ্যে আবেগ তৈরি করে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে চারশোর বেশি আসনে জয়ের বেশি আশাবাদী তিনি এবারের নির্বাচনে বিজেপির বড় চ্যালেঞ্জ চব্বিশটি দলের বিরোধী জোট ইন্ডিয়া ইসরায়েল ছোটখাটো হামলার চেষ্টা চালালেও ভয়াবহ জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে। ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে দেয়া বক্তব্যে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট রাইসি তিনি দাবি করেন অপারেশন ট্রু প্রমিসের মাধ্যমে ইসরায়েলের অজেয় সামরিক সক্ষমতা নিয়ে ভ্রান্ত ধারণা প্রমাণ করেছে ইরান পাল্টা জবাব দিতে ইসরায়েলের প্রস্তুতি ও অহংকার নিয়ে হুঁশিয়ারি করেছেন রাইসি বলেন চরম ভয়াবহ জবাব দেবে তেহরান তেলাবিব সফরে যাওয়া যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পঁচাত্তরের পর যারা ক্ষমতা এসেছিল জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দূতাবাস খুলবে ক্রিস জানালেন পররাষ্ট্রমন্ত্রী বেশি সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিতে থাকায় নতুন ভিসা সেন্টার চীনের চালের বস্তায় জাত ও লেখার পরিপত্র জারি হলেও নেই কার্যকারিতা নতুন নিয়মে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীদের ধারণা মধ্যস্থত ভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মন্তব্য অর্থমন্ত্রীর বললেন বিএনপির দেশবিরোধী প্রচারণা কানে নেয় না উন্নয়ন সহযোগীরা এই ছিল এখনকার পর্বত পরের সংবাদ বিকেল চারটায় এর আগে তিনটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ